মানিকগঞ্জের সদরের শহীদ রফিক সড়কের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আগুনে পুড়ে গেছে টিন শেডের 15টি শ্রেণী কক্ষ। শুক্রবার বেলা 12টার দিকে হঠাৎ করে বিদ্যালয়ের টিন শেডের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, বিদ্যালয়ের 15টি কক্ষের সব আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।